পাঁচ দফা অবরোধের পর জাতীয় সংসদ নির্বাচনে যে তফসিল ঘোষণার সেই তফসিল ঘোষণার প্রতিবাদে আজ রাজধানীতে বিএনপি জামাতের সারা দেশে যে 48 ঘন্টার হরতাল, সেই হরতালের সমর্থনে এই মুহূর্তে গণ অধিকার পরিষদ তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু বিক্ষোভ মিছিল করছে। গণ অধিকার পরিষদ এই মুহূর্তে হরতালের সমর্থনে কিন্তু এই মুহূর্তে রাজধানীতে সরাসরি বিক্ষোভ মিছিল করছে, এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে। 48 ঘন্টার হরতাল, দ্বিতীয় দফার এই হরতাল চলছে এই রাজধানীতে আজ সকাল থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হরতালের সমর্থনে কিন্তু এই মুহূর্তে গণ অধিকার পরিষদ কিন্তু বিক্ষোভ মিছিল করছে। একতরফা তফসিল বাতিল সহ সরকারের পদত্যাগের দাবিতে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কিন্তু বিরোধী দলগুলোর যেই অবরোধ, পঞ্চম দফার অবরোধ শেষে এই মুহূর্তে আজ সকাল থেকে কিন্তু হরতালে ডাক দিয়েছে 48 ঘন্টার। সেই হরতাল কিন্তু আজ সকাল থেকে শুরু হয়েছে। সেই হরতালের সমর্থনে এই মুহূর্তে গণ অধিকার পরিষদ রাজধানীতে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল হরতালের সমর্থনে বের করেছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি। বিএনপি যে হরতাল ডাকে, তারপর পাঁচ দফা যে বিএনপির অবরোধ, সে অবরোধের পর কিন্তু আজ 48 ঘন্টার হরতাল, সে হরতালের ডাক দেয়। সে হরতাল আজ সকাল থেকে শুরু হয়েছে এবং সে হরতালের সমর্থনে এই মুহূর্তে যুগপথ আন্দোলনের শরিক একসঙ্গে থাকা গণ অধিকার পরিষদ, সে গণ অধিকার পরিষদ এই মুহূর্তে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল করছে। আমরা সরাসরি সে দেখানোর চেষ্টা করছি এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে এই মুহূর্তে দেখছেন। সতর্ক অবস্থানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এইদিকে, এবং অপরদিকে কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কিন্তু উৎসবমুখর পরিবেশে তাদের দলীয় মনোনয়ন বিক্রি শুরু হয়েছে কাল থেকে, এবং আজও কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংসদ সদস্য প্রার্থীরা কিন্তু তাদের দলীয় কার্যালয়ে আসছেন নমিনেশন কেনার জন্য। অপরদিকে তফসিল বাতিলের দাবিতে বিরোধী দলগুলো যুগপথ আন্দোলনের তারা কিন্তু রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে। আমরা এমনিতে দেখছি গণ অধিকার পরিষদ কিন্তু তফসিল বাতিলের দাবিতে বিএনপি জামাতের ডাকা যে হরতাল, সে হরতালের সমর্থনে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে। সে সরাসরি যুক্ত রয়েছে সে বিক্ষোভ মিছিল থেকে। মানি না মানবো না।